রাজধানীর প্রগতি সরণিতে বাস চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ সকালে তাদেরকে গ্রেফতার করা হয় গতকাল রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বাস চাপায় নিহত হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া সুলতানা সিসিটিভির ফুটেজে দেখা যায় যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বন্ধুর মোটর সাইকেলে যাচ্ছিলেন নাদিয়া ভিক্টর পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মাটিতে পড়ে যান দুজনই এ সময় বাসের চাকায় পিষ্ট হন নাদিয়া ঘটনাস্থলেই মৃত্যু হয় তার এ সময় পথচারীরা ধাওয়া দিয়ে বাসটি জব্দ করে নিহত নাদিয়া সুলতানা নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন